আমি একটু ফেসবুকের প্রশ্ন নিয়ে নিতে চাই। তাবান্না নামের একজন লিখেছেন, আমি প্রেগনেন্ট, আমার 6 মাস চলছে, আমার ডায়াবেটিস এবং অ্যাজমার সমস্যা আছে, জন্মগতভাবে কি আমার সন্তানের এই ডায়াবেটিস বা অ্যাজমা হবে? যদি হয় তাহলে এর প্রতিকার কি? আপা ধন্যবাদ আপনাকে। ওনার যদি ডায়াবেটিস হয় তাহলে আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছি যে, ও আচ্ছা, ফেসবুকে যে ফেসবুকের প্রশ্ন শুরু, ডায়াবেটিস থেকে আগে থেকে ছিল নাকি ওনার প্রেগনেন্সিতে ডায়াবেটিস? আচ্ছা, তাহলে আমি একটা বলি, যদি আগে থেকে ডায়াবেটিস থেকে থাকে তাহলে আমরা কিন্তু বলি যে বাচ্চাদেরও কিন্তু বড় হয়ে ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ আপনারা সকলেই জানেন, আমরা কিন্তু আমাদের চেম্বারে পেশেন্ট আসলেই জিজ্ঞেস করি, আপনার কি বংশে ব্লাড সুগার কারো বেশি আছে, আপনার কি কেউ হাইপারটেনশনে ভুগছেন? তার মানে কি? তার মানে এই জিনিসগুলো জেনেটিক্যালি বাবা থেকে শিশু, শিশু থেকে তার শিশু, এভাবে কিন্তু মানে ট্রান্সমিটেড হয়। সেটা বেশিরভাগ হয় যদি আমি আগের থেকে ডায়াবেটিক হয়ে থাকি। আর প্রেগনেন্সিতে যেটা হয়, সেই প্রেগনেন্সি ডায়াবেটিসটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেলিভারি হওয়ার সাথে সাথে কিন্তু কমে যায় বা ভালো হয়ে যান। তবে আবার এটাও ঠিক যে যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে তাদের দেখা যায় প্রেগনেন্সির পরেও ডায়াবেটিসটা থেকে যায়। তবে ডায়াবেটিস নিয়ে তো এখন দুশ্চিন্তার কোনো কারণ নেই, বরং ডায়াবেটিসের রোগীরা আমি মনে করি বেশি ডিসিপ্লিন মানে, খাওয়া বলেন, এক্সারসাইজ বলেন, তো এটা নিয়ে আপনি আমার মনে হয় কোনো দুশ্চিন্তার কিছু নেই। কিছু কিছু জিনিস তো আমরা আসলে জেনেটিক্যালি বহন করি, তার মধ্যে একটা জিনিস হলো ডায়াবেটিস, আর একটা জিনিস হলো কমন, কমনের মধ্যে আরেকটা হলো ব্লাড প্রেশার, হাইপারটেনশন। জি আপা, উনি অ্যাজমার কথা বলেছেন, ওনার অ্যাজমা আছে, বাচ্চার উপরে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আছে কিনা? অ্যাজমা সবসময় যে বাচ্চার হয়ে থাকে তা না, অ্যাজমাটা অনেকখানি এনভায়রনমেন্টের উপরে, তবে মায়ের থেকে বাচ্চার অ্যাজমা হবে তা কিন্তু না। অ্যাজমার অনেকটুকু কারণ কিন্তু এনভায়রনমেন্ট, কিছুটা কারণ জেনেটিক, তবে বেশিরভাগ কারণ কিন্তু এনভায়রনমেন্টাল। জি, আমাদের সঙ্গে আরও একজন দর্শক ফোনে যুক্ত হয়েছেন, প্রশ্ন নিয়ে আবার আপা আপনার কাছে ফিরছি। হ্যালো, দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করবেন। হ্যালো হ্যালো, জি হ্যাঁ, আমি লুৎফুন্নেহার বলতেছিলাম। জি বলুন। আমার 3 বছর আগে টু প্রেগনেন্সি হয়েছিল, ঠিক আছে? জি, আপনি টেলিভিশনের সাউন্ড কমিয়ে কথা বলুন এবং একটু শর্টকাট প্রশ্ন করুন। 3 বছর আগে টু প্রেগনেন্সি হয়েছিল, আমার একসাথে টিউবটা তাহলে নষ্ট হয়েছে। এখন কিছুদিন আগে আমার বাচ্চা কনসে ছয়না দেখে পরীক্ষা করছিলাম একটা, তখন বলতে আরেক সালে টিউব বন্ধ হয়ে গেছে। তাহলে কি কোনো রকম ভাবে আমার বাচ্চা কনসেপ্টের কোনো ব্যবস্থা করা যায় নাকি? জি ধন্যবাদ আপা, আপনি শুনতে পেয়েছেন এসে দর্শকের প্রশ্ন। আমার কাছে মনে হলো উনি বলছেন যে ওনার দুইটা টিউব বন্ধ হয়ে গিয়েছে, সঠিক কি যে ওনার টিউব দুইটা বন্ধ হয়ে গিয়েছে, এরকম কিছু বলেছেন? একটা টিউব বন্ধ হয়ে গেছে এবং আল্ট্রাসোনোতে কিছুদিন আগে বলা হয়েছে আর একটা টিউব বন্ধ হয়ে গেছে, এরকম কিছু বলেছেন? উনি ফোনে আছেন আমাদের সাথে সংযুক্ত। দর্শক আপনি আপনার আপনার প্রশ্নের উত্তর দিন। আচ্ছা, আপনার কি দুইটা টিউবই বন্ধ এরকম কিছু বলেছে? হ্যাঁ, একটা টিউব আছে আমার, 3 বছর আগে টিউব আমি বলে দিয়েছি, যদি ওনার একটা জি বলুন আপনি, একটা টিউবে যদি ওনার ব্লক হয়ে থাকে, প্রথম জিনিস কিন্তু আমাকে বুঝতে হবে যে ওনার টিউবগুলো কিন্তু ব্লকের অনেকগুলো কারণ থাকে, যে যেমন উনি যদি ডিএনসি করে থাকেন, উনি যদি বারবার, আমরা একটু একদম সংক্ষেপে প্রশ্নের উত্তর নেব, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তাহলে কিন্তু দুইটা টিউব বন্ধ থাকে। তো আমার কাছে মনে হয় যে উনি আসলে, আমাদের তো ইনফার্টিলিটি ডিপার্টমেন্টটা আলাদা হয়ে গিয়েছে, ফার্স্ট কথা হলো যে দেখতে হবে যে ওনার দুইটা টিউব ব্লক কিনা। তো সত্যি যদি দুইটা টিউব ব্লক হয়ে থাকে তাহলে আমরা কিন্তু এখন টিউব যে খুলে ওটাকে কিন্তু বলে রিক্যানালাইজেশন, আমরা চেষ্টা করি এই টিউবটা খুলে দেওয়ার। তবে টিউব খুলে বাচ্চা আসার জন্য কিন্তু কতগুলো শর্ত আছে, যে টিউবটা কতটুকু নষ্ট হয়ে গিয়েছে, আদৌ খুলে দেওয়ার পর বাচ্চা আসবে কি না। তো আমি প্রথম ওনাকে রিকোয়েস্ট করবো যে ওনার টিউবাল ব্লকটা উনি নিশ্চিত হতে এবং ওই অনুযায়ী উনি চিকিৎসা নিতে। যদি টিউব খুলে দেওয়া যায় সাকসেসফুলি তাহলে কিন্তু আবার কনসিভ করে, আর যদি টিউবটা খুলে দেওয়া না যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা তো এখন জানেন যে আমরা IVF এর কথা বলি, কারণ এই টেস্ট টিউব বেবির প্রচলনটাই কিন্তু টিউবের জন্য, যাদের টিউব নষ্ট তারা কিন্তু নর্মালি কনসিভ করতে পারে না।